আমরা আমাদের জলের কূলে বসে আছি। পেছনের এটা আমাদের একটি ছোট্ট পন্ড। এই পন্ডে একেবারে দেশি উপায়ে মাছ করার চেষ্টা করা হচ্ছে। এখানে প্রচুর শ্যাওলা তৈরি করা হয়েছে, পট, তারপরে পটের সাথে আরও পানা আছে, খুদি পানা আছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বিলে বা বাওড়ে যেভাবে মাছ হয়, তো সেই কনসেপ্টটা এখানে আমরা অ্যাপ্লাই করছি। এখানে শিং মাছের বাচ্চা দিয়েছে, তারপরে আমরা কিছু কই ছেড়েছি, 100 মতো কই ছেড়েছি এখানে, তারপরে টাকি মাছ, খলসে মাছ, এইগুলো এখানে এসছে, আরও নানান রকমের ছোট বিলের যেসব মাছ আছে সেগুলোকে আমরা এখানে দেব। এই খোঁজ করছি, যেখানে পাচ্ছি সেখান থেকে এগুলো নিয়ে এসে আমরা এর মধ্যে ছাড়ছি, এবং এটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। এখানে খুব ভালোভাবে হচ্ছে যে মাছের পেছনে মুভমেন্ট দেখা যাচ্ছে, থেকে থেকে মাছ লাফাচ্ছে। এখানে আমরা খাবার দেই, মাঝে মাঝে ভাত দেই, আর প্রতিদিন সরিষার খোল, তারপরে ভুট্টার গুঁড়া এবং গমের ভুষি, এই তিনটা মিশ্রণে একটা পেস্ট তৈরি করি এবং সেটা ভিজিয়ে যখন পচে যাবে তখন সেটা আমরা এখানে দেই, এবং এটা ওদের খাদ্য। আর শ্যাওলাতে প্রচুর শ্যাদলা জমে এবং সেখান থেকে এক ধরনের খাবার তৈরি হয়, সেগুলো ওরা শিং মাছ খায়। এক ধরনের পোকা তৈরি হয়, সেগুলো ধরে খায়। তো এটা একটা উপায় হতে পারে, যাদের অল্প জায়গা তারা এই ধরনের একটা ছোট্ট প্রজেক্ট করে সেখান থেকেও এবং প্রাকৃতিক পদ্ধতিতে মাছ করা সম্ভব। এটা একটা ভালো দিক, একেবারে ন্যাচারাল। এখানে ফড়িং আসে, এখানে পানি পোকা আছে, জল পোকারা খেলে বেড়ায় এখানে। তো গোটা এটা দেখতে এমন, যদিও আমরা এটাকে কৃত্রিমভাবে এই জায়গাটা তৈরি করেছি, কিন্তু এখন এটা এখানে উপায়টা হচ্ছে প্রাকৃতিক, নিয়মটা আমরা চালু করেছি প্রাকৃতিকভাবে। তো এর মধ্যে এখন আমরা ধারণা করছি শিং এবং কই মাছের সংখ্যা প্রায় 300-400 হবে। এই কইগুলো হ্যাচারি থেকে আনা, কারণ এই কইগুলো চাষের কই, এইগুলো বেরিয়ে যাওয়ার সুযোগ কম। তো এটা এখনও আমরা এখান থেকে মাছ ধরে আমরা আমাদের খাবার মাছ এখান থেকে তুলিনি, তবে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে, এবং এইটা সবার বাড়িতে বাড়িতে করতে পারলে এটা দৃষ্টিনন্দন হয় এবং ক্ষুদ্র উৎপাদন তৈরি হবার সুযোগ হয় আর কি। এবং অদ্ভুত ব্যাপার, এখানে এখন সকালবেলায় বক আসে, বক এসে বসে থাকে এবং বক এখানে মাছ ধরেও খায়। তো এটা একটা ভালো দিক যে একটা বক বাড়ির উঠোনে এসে এরকম জলের কূলে বসে সে মাছ ধরে খেতে পাচ্ছে, কারণ এগুলোকে সব আশীর্বাদ হিসাবে নিতে হবে। বন্যা যেমন আমাদের আশীর্বাদ, পলি সব কিছু আমরা শুধু লাভের আশা করলে হবে না, লাভ আসলে অনেক রকমের হয়। প্রাকৃতিক লাভটা আসলে আসল, প্রকৃতির ব্যবস্থাপনাগুলোকে ফিরিয়ে না আনতে পারি তাহলে প্রকৃতি কখনো সুস্থ হবে না। বাণিজ্যিক ভিত্তিতে যে চাষগুলো করা হয় সেই চাষগুলো প্রকৃতিবান্ধব নয়, কারণ লাইন ধরে সারিবদ্ধভাবে গাছ লাগানোর মধ্যে
আমার মনে হয় না ন্যাচারাল কোনো এটাকে কোনো সায়েন্সে ফেলা যায়। এলো মেলোভাবে ন্যাচারালি যে যাওয়ার মতো করে জন্মাবে এবং একজনের সাথে আরেকজনের বডির একটা কানেকশান আছে, তারা একজন আরেকজনের অ্যান্টিবডি তৈরির লক্ষ্যে সবসময় ব্যস্ত থাকে। তো আসল লাভটা আসলে প্রকৃতির নিয়মে প্রকৃতিকে ফিরে পাওয়া। এখন কুকুর ক্লাবের মুরগিরা মুড়ি খাবে। ওকে, মুড়ি খাওয়া শেষ।